আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আশা করি আল্লাহর রহমতে সকলেই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আমার এই চ্যানেলে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ NTRCA থেকে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ ভিডিওতে সবাইকে স্বাগতম। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। চতুর্থ গণবিজ্ঞপ্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য NTRCA-র ওয়েবসাইটে 68,390টি শূন্যপদের বিষয় ও পদভিত্তিক তালিকা, NTRCA-র ওয়েবসাইট www.ntsa.gov.bd এবং টেলিটক বাংলাদেশ ওয়েবসাইট লিমিটেডের ওয়েবসাইটে http://ngi.teletok.com.bd আগামী 29 ডিসেম্বর দুপুর 12টায় প্রকাশ করা হবে এবং একই তারিখ ও সময় পর থেকে আবেদন করা যাবে। আবেদনকারীর বয়স, প্রার্থীর বয়স 2020 সালের 25 মার্চ, 35 বছর বা তার কম হতে হবে। প্রত্যেক আবেদনকারী নিবন্ধন সনদ অনুযায়ী একই পর্যায়ে স্কুল কলেজ একটি মাত্র আবেদন করতে পারবেন। একজন প্রার্থীর শূন্যপদের তালিকা থেকে তার আবেদনের সর্বোচ্চ 40টি শিক্ষা প্রতিষ্ঠানের চয়েস পছন্দ দিতে পারবেন। ওই পছন্দ প্রদানের পর কোনো প্রার্থী যদি তার চয়েস বহির্ভূত দেশের যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে চাকরি করতে ইচ্ছুক হন, তবে তাকে ই অ্যাপ্লিকেশন ফর্মে প্রদর্শিত আদার অপশন নামক বাক্সে ইএস ক্লিক করতে হবে। যদি ইচ্ছুক না হন তবে নো ক্লিক করতে হবে। এখানে উল্লেখ্য যে 17তম নিবন্ধন পরীক্ষা সমাপ্ত হওয়ার পরপরই নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হতে পারে এমনটাই আশা করা যাচ্ছে। সম্মানিত ভিউয়ার্স, এই ছিল আজকের সর্বশেষ NTRCA-র আপডেট। পরবর্তী নতুন কোনো আপডেট সবার আগে পেতে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।